কমপ্লিট সমুদ্র থেকে এসে তারপরে আবার রুমে এসে একটু স্নান করে নিলাম, সোহাগ স্নান করিয়ে দিলাম। তো কি আর বলবো, সোহাগ দারুণ এনজয় করেছে। আর এই ব্যালকনিটা দেখো, অসাধারণ। এখানে এখনো আমি বসার সুযোগ পাইনি, তো দেখি আজকে যদি সময় পাই তো এখানে কিছুটা সময় কাটাবো। এখন বাজে প্রায় 9:40, তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, 10টার মধ্যেই যেতে হবে, নাহলে আর ব্রেকফাস্ট পাবো না। তো তাড়াহুড়ো করে কোনো রকমে স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। রেস্টুরেন্ট ওখানেই আছে। এই যে হাজবেন্ডও চলে এসছে। হাই হাই, গুড মর্নিং। গুড মর্নিং, আমরা দারুণ এনজয় করছি। সোহাগকে এখনো খাওয়াইনি, ওকে ওই সকালেই যা খাইয়েছি ওর খাবার রেডি করেই রেখেছি, এসে খাইয়ে দেব। আর এখন যদি দেখি যে ওকে খাওয়ানোর মতো কিছু আছে তাহলে খাবো। চলো, লিফট আস্তে আস্তে আমার মনে হয় আমরা সিঁড়ি দিয়েই নিচে চলে যাব। তো লিফটের ভরসা আর করলাম না। সোহাগ কিছু বলো তুমি, সোহাগ ভাবিন ভাবিন, হাই টাটা হাই করে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর সময় নেই, তাড়াতাড়ি রেস্টুরেন্ট একদম নিচে। তো দেখা যাক আজকে ব্রেকফাস্টে কী কী আছে। চল, এই হচ্ছে রেস্টুরেন্ট, খুব সুন্দর। ব্রেকফাস্ট করে এসে সোহাগকে একটু খাইয়েও দিয়েছি। সোহাগ এখন দাদু ঠাম্মির ঘরে আছে, আর আমি সেই ফাঁকে সোহাগের জন্য একটু খিচুড়ি চাপাবো, বড় করে খিচুড়ি চাপাবো, যাতে ওর সারাদিনটা হয়ে যায়। বারবার তো আর চাপানো সম্ভব না। তো এই দেখো, এখানে সোহাগের জন্য সমস্ত সবজি কেটে রেখেছি, আর এখানে আমি ডাল আর চাল ভিজিয়ে দিয়েছি রাইস কুকারে, জাস্ট নুন আর হলুদ দিয়ে বসিয়ে দেব। সোহাগের জন্য খিচুড়ি কমপ্লিট। সোহাগ আজকে যা এনজয় করেছে সমুদ্রে নেমে, তোমাদের আর কি বলবো, ওকে মানে তোলা যাচ্ছে না, এত এনজয় করেছে। মানে আমরা ভাবতে পারিনি যে ও এত এনজয় করবে। ওরে বাবা রে বাবা, কি লাফানো! পারলে সে সমুদ্রেই বসে থাকে, কিছুতেই উঠবে না, বুঝেছ? আবার কালকে যে গাড়িতে চাপিয়েছিলাম না, সেখান থেকেও ওকে কিছুতেই তোলা যাচ্ছে না, ওর এত ভালো লেগেছে। তো যাই হোক, সোহাগ আনন্দ করছে, এটাই বড় কথা। আমার মোটামুটি সবজি কাটা হয়ে গেল, আর কিছু সবজি কাটার নেই, একদম সিম্পল। প্রেশার রাইস কুকারে দিয়ে সব কিছু দিয়ে অল্প একটু নুন, অল্প একটু হলুদ দেবো, ব্যাস হয়ে যাবে সবজি কাটা কমপ্লিট। ডাস্টবিনে ফেলে দিলাম, জায়গাটা আবার সুন্দর করে মুছে রাখি।
তো আমাদের আজকে পান্ডাজি এসেছিলেন। এখন যেহেতু দামোদর মাস, কার্তিক মাস যেহেতু, তো প্রচন্ড ভিড় পুরীতে। মানে জগন্নাথ দেবের দর্শন পাওয়াটাই দুরূহ ব্যাপার। তো পান্ডাজি এসেছিলেন, বললেন যে ভোর 5টার মধ্যে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে, তবেই আমরা জগন্নাথ দেবের দর্শন পাব। না হলে জগন্নাথ দেবের দর্শন পাওয়া দেবী নিয়ে খুব মুশকিল, বুঝেছো? তো দেখা যাক, কালকে চেষ্টা করব 5টার মধ্যে পুরীতে পৌঁছে, 5টার মধ্যে পুরী মন্দিরে পৌঁছানো, দেখা যাক কতটা পারি। তো এখনকার মতো এইটুকুই, আবার পরে কথা বলছি। সোহাগের জন্য যে খিচুড়িটা আমি রান্না করেছি সেটা একদম রেডি। দেখো রাইস কুকারে কি সুন্দর খিচুড়ি হয়েছে। তো এই রাইস কুকারে বেবিদের খাবার তোমরা কিভাবে করবে ভাবছি, সেগুলো নিয়েও একটা ভিডিও করব। এই রাইস কুকারে বেবিদের জন্য কিভাবে খিচুড়ি তৈরি করবে তার রেসিপি আমি খুব তাড়াতাড়ি দেব। দেখেছো কত সুন্দর খিচুড়ি হয়েছে, খুব সুন্দর খিচুড়ি হয়েছে। একটু ঢাকনাটা একটু নোংরা হয়ে গেছে, ঠিক আছে এটা ক্লিন করে নেওয়া যাবে। আমরা এখন চলে এসেছি বাবা মায়ের ঘরে, আর পান্ডাজি ভোগ প্রসাদ দিয়ে গেছেন। এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে প্রভুর মহাপ্রসাদ। তো আমি খুব যত্ন সহকারে আস্তে আস্তে প্রসাদগুলো নামাচ্ছি, যাতে এতটুকু না মাটিতে পড়ে। আর প্রত্যেকটা প্রসাদ যেহেতু মাটির হাঁড়িতে করে দেওয়া আছে, তো ভয়টা আরও বেশি করে লাগছিল। তো পান্ডাজি আমাদের প্রায় বেলা 3টের সময় এই ভোগ প্রসাদ দিয়ে গেছেন। আর দেখো ভোগ প্রসাদে দিয়েছে এই রকম বড় হাঁড়ির এক হাঁড়ি ডাল, 3 রকমের সবজি, আর প্রতিটা সবজিতেই কিন্তু নারকেল দেওয়া আছে। আর দেখো 3 রকমের রাইস দিয়েছে। তো এতটা পরিমাণে রাইস দিয়েছে যে আমাদের 4 জনের খুব ভালোভাবে খাওয়া হয়েছে। আর এর সাথে দিয়েছিল প্রভুর প্রিয় রাবড়ি আর মালপোয়া। তো রাবড়ি আর মালপোয়াটা এখন খাবো না, পরে খাবো, তো সেটা আর তোমাদেরকে দেখানো হলো না। আর আগে আমি সোহাগের জন্য একটু প্রসাদ বেড়ে নেব, সোহাগকে সোহাগের দাদান খাইয়ে দেবে। আর এই যে কলাপাতায় আমি প্রসাদ বাড়ছি তোমরা দেখতে পাচ্ছ, এই কলাপাতাটাও কিন্তু পান্ডাজি দিয়ে গেছেন। তো পুরীতে বসে কলার পাতার উপরে প্রভুর প্রসাদ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, অনুভূতি সম্পূর্ণ অন্যরকম, খুবই ভালো লেগেছে আমাদের। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থাকো আর দেখতে থাকো বেঙ্গলি ব্লগার কেকা। আজকের ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানো কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো।